আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় কবুতর প্রেমী ভাইরা, অনেকে একটা সমস্যার সম্মুখীন হন, কবুতরের দেখা যায় যে ট্যাগ পড়ালে ট্যাগটা যদি কবুতরের পায়ের মাংসটা বেড়ে যায়, তখন এই মাংস বেড়ে যাওয়ার কারণে ট্যাগটা পায়ের সাথে লেগে যায়, তখন অনেকে কবুতরের ট্যাগটি কাটতে পারেন না। আজকে আপনাদের দেখাবো কীভাবে কবুতরের ট্যাগ কাটবেন। ট্যাগ কাটার জন্য প্রথমে এই একটি আপনারা হ্যাক্সো ব্লেড নেবেন, একটু ধারালো লাতা, তখন নিয়ে আর হলো আরেকজনকে দিয়ে এভাবে আস্তে আস্তে করে কাটবেন। দেখুন এইভাবে আর কি ট্যাগ কাটবেন। দেখুন এইভাবে কবুতরের ট্যাগ কাটবেন। একটু ধীরে সুস্থে একটু সময় নিয়ে কাজটা করবেন। এইভাবে করে অনেক সময় দেখা যাচ্ছে যে ট্যাগটি কাটা যায়। দেখুন এই যে ট্যাগটি ইতিমধ্যে অর্ধেক কাটা হয়ে গেছে। এইভাবে ট্যাগ কাটলে দেখা যাবে যে কবুতরটি অনাকাঙ্ক্ষিত বিভিন্ন সমস্যার হাত থেকে রক্ষা পাবে। ওরে বাবা কি দাসে! দেখুন ট্যাগটি কাটা হচ্ছে। এভাবে আপনারা চেষ্টা করবেন, করলে ট্যাগ যেটি আছে এটি সহজেই কাটতে পারবেন। স্লিপ করলি শেষ। তবে অবশ্যই একটু ধীরে সুস্থে সময় নিয়ে কাজটি করবেন, ব্যস্ত হবেন না। দেখুন কীভাবে কবুতরের ট্যাগ কাটা হচ্ছে। দেখুন ইতিমধ্যে অনেকটা অংশ কাটা হয়ে গেছে। দেখুন ট্যাগটি কাটা হচ্ছে, অনেকটা অংশ কাটা হয়ে গেছে ট্যাগটির। আমার মনে হয় না ইউটিউবে এইভাবে আগে পরে কেউ ট্যাগ কাটার ভিডিও দিয়েছে। শুধুমাত্র আপনাদের কবুতরের যেন কোনো সমস্যা না হয়, কবুতরের পাটি যেন এই ট্যাগের কারণে কেটে ফেলতে না হয়, সেজন্য আপনাদের ট্যাগ কাটারটা আজকে দেখাচ্ছি। তবে এটি কেউ কখনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, সবাই ভালো উদ্দেশ্যে জিনিসটি ব্যবহার করবেন। দেখুন একটু সময় নিয়ে নিয়ে করবেন, অনেক সময় দেখা যায় যে ট্যাগটি কাটতে যায়। এটা যেহেতু দুটা লোহা অনেক টাইপের ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, এজন্য রিংটি গরম হয়ে যেতে পারে, এজন্য একটু সময় নিয়ে নিয়ে কাজটি করবেন। দেখুন ট্যাগটি প্রায় এক তৃতীয়াংশ কাটা হয়ে গেছে, আর একটু অংশ বাকি। ওই দেখুন ট্যাগটি অনেকটা কাটা হয়ে গেছে। দেখুন এই লাস্ট স্টেপটি অনেক গুরুত্বপূর্ণ, এখানে অবশ্যই একটু সময় নিয়ে করবেন, না হলে দেখা যাচ্ছে যে বিলেটের অংশটি কবুতরে পায়ে লাগতে পারে। একটু ধীরে সুস্থে এই কাজটি করবেন। অনেক এই মোটা ট্যাগ যেগুলো, ঠিক লাগে না?
গরম আছে ধাতু না? দেখুন অনেকটা অংশটা এক কাটা হয়ে গিয়েছে। দেখুন একটি পাশ পুরোপুরি সারাই গেছে। দেখুন কাটা হচ্ছে। দেখুন প্রায় কাটা হয়ে গেছে। এখন দেখুন যে কাটা হয়ে গেছে, এখন এই রিংটি আপনারা কোনো প্লাসের সাহায্যে চাপ দিয়ে অথবা সময় থাকলে আরেকটি পাশ কেটে আপনারা সারাতে পারেন। দেখুন যেহেতু আমাদের কাছে এখন কাটিং প্লাস অথবা কোনো প্লাস নেই, তো সেজন্য এখন আমরা দুইটি সাইডই কাটবো এবং যে সাইডটি দেখছেন কাটা হয়েছে তার অপোজিট সাইডে, কাটাটুকু দেখেন তার অপোজিট সাইডে আমরা আবার একটা কাটবো আর কি। তাহলে সহজেই দুটি অংশ হয়ে এটি বের হয়ে যাবে। একটু সময় লাগবে কিন্তু এটা অনেক নিরাপদ। আর এই যে মোটা ট্যাগগুলো, এগুলো অনেক সময় পুরোপুরি শুধু কাটিং প্লাসের সাহায্যেও কাটা সম্ভব হয় না। এক্ষেত্রটি সব থেকে মানে আমার কাছে আপনার সহজ পন্থা মনে হয়েছে, যা দিয়ে আপনি সহজে কবুতরটির পায়ের ট্যাগ কাটতে পারবেন। একটু সময় নিয়ে আস্তে আস্তে করুন, ট্যাগটি কাটা হয়ে যাবে। সেটা আছে না কইনুর? এই যে এই অপোজিট সাইডও কাটা হচ্ছে, দেখুন পাইছো কইনুর? ওই কাটা জায়গা ধরেন, একটা ছোট পিলাস ব্যবহার করা হচ্ছে, খুব সাবধানে। পাগল আছে, একটি কাটিং প্লাস দিয়ে একটু চেষ্টা করে দেখা হচ্ছে এতে সফল হয় নাকি আমরা। জোরে চাপ দাও। কাটিং প্লাস দিয়ে ফাঁকা জায়গাটি বড় করার চেষ্টা করা হচ্ছে, যদি সহজে একটু করা যায়। আপনার প্লাস দিয়ে আগে একটু কাটিং প্লাস দিয়ে একটু চেষ্টা করা হয়েছিল, ওটা ওটা দিয়ে আপনার যে ট্যাগটির একটি সাইড কাটা হয়েছে ওই সাইডটি একটু বড় বানানো হয়েছে। এখন আপনার এবার এখন এই ব্লেডটির সাহায্যে অপোজিট যে সাইডটি কাটা হচ্ছিল ওটির দুটি মাথা একটু কাটা হচ্ছে, যাতে সহজে পরবর্তীতে কাটিং প্লাস দিয়ে চাপ দিয়ে জিনিসটি ভাঙ্গা যায়।
আপনারা সবাই ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন কিভাবে কোন প্রসেস অনুযায়ী কাজটি করা হচ্ছে। আবার একটু কানেক্ট গ্লাস দিয়ে চেষ্টা করা হচ্ছে, যেহেতু ভিডিওটি বড় করব না এজন্য তাড়াতাড়ি একটু দেখা হচ্ছে। এই দেখুন এটি কাটা হয়ে গেল, এখন এই দেখুন ট্যাগটি রিমুভ করা হলো। ধন্যবাদ সবাইকে, সবাই দেখলেন কিভাবে কবুতরটির ট্যাগ কাটা যায়। এই দেখুন পুরো ট্যাগটি কত মোটা একটি ট্যাগ কিভাবে কাটা হলো। যদি একটু সময় সাপেক্ষ কাজ, কিন্তু আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে কাজটি করবেন। এই দেখুন ট্যাগটি। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।